ফ্রেন্ড রাখিয়ার বলে কই আসে। ভাত কিস ফ্রিজে মাংস ছিল আর ছিল রাধুনী রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনীর বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদী মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাধুনী রেডিমিক্স বিরিয়ানি মশলা। বাবা, ওর নাম ফাহিম, আমাকে ভালোবাসি বাবা। আচ্ছা, বিয়ের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন প্রায় চূড়ান্ত, এখন তো এইসব কথা আমি শুনবো না। বাবা প্লিজ, তুমি একটু ওকে দেখো, ওর সাথে একটু কথা বলো। তোমার যদি বাবা ওকে ভালো না লাগে তাহলে বাবা আই সোয়ার তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে বাবা, বলো তুমি কি বলতে চাও। দেখুন, এটা সত্য যে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসেন। আপনি আমাদের দুজনের বিয়ে দিয়ে দেন। ঠিক আছে, বুঝলাম তুমি ওকে ভালোবাসো, কিন্তু তুমি কি করো, তোমার পরিচয়টা কি? আমার পরিচয় এখন যেটা হচ্ছে যে আমি একজন প্রেমিক। দেখো, আমি একজন সিনিয়র সিটিজেন, তোমার ভদ্রতা বজায় রাখা উচিত। তুমি ভদ্রভাবে কথা বলো, কি বলতে চাও? আমি একজন কবি। কবি? কবিতা লিখো? ঠিক আছে, বুঝলাম, কিন্তু তুমি আসলে করোটা কি? ওই অর্থে বেকার। তাহলে তুমি বেকার হয়ে আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছ কেন? ওকে খাওয়াবে কি তুমি? বাবা, তুমি এরকম হেয়ালি করছো কেন আমি বুঝলাম না, তুমি ঠিক মতো কথা বলো। সিরিয়াস? থামো থামো, এটা একটা সিরিয়াস বিষয়, এখানে সত্য বলতে হবে। শুনুন বাবা, আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক, আপনার মেয়ে আমাকে বলেছে আমি যদি তাকে গাছের তলে রাখি তার কোনো আপত্তি নেই, আর খাওয়া দাওয়া ওটা আমরা ম্যানেজ করে নেব। ফাজিল ছেলের সঙ্গে তুই আমাকে পরিচয় করে দিতে এনেছিস? আমি যেখানে বিয়ে ঠিক করেছি সেইখানে তোর বিয়ে হবে। আমি চললাম। বাবা আমি বুঝলাম না, কি কি করলা তুমি এটা? আমি কি করছি? তোমাকে যে আমি এতবার তোমাকে বুঝাইলাম যে আমার বাবার সাথে দেখা করতে আসতেছো, মাথার স্ক্রুগুলোকে টাইট দিয়ে আসবা, তুমি কি করলা? হ্যাঁ, আর তুমি আমার বাবার সাথে দেখা করতে আসছো, তুমি তো সুন্দর করে বলবা যে তুমি কবিতা লিখো, কবিতা থেকে তো অ্যাটলিস্ট তুমি আর্ন করো, তুমি কেন বললা যে তুমি বেকার? দেখো, আমার মাথার স্ক্রু যথেষ্ট টাইট, তবে এতটুকু আমি বুঝতে পারি যে তোমার বাবা হচ্ছে অনেক কঠোর। এখন তুমি আমাকে বলো, তুমি যে এই বিহেভটা করলা আমার বাবার সাথে, তুমি ডিসিশন নিয়ে নাও যে আমার এখন কি করা উচিত। আমি তো কিছু বলতে পারবো না, বলবে তো তুমি। তবে এতটুকু বুঝতে পারি তোমার বাবার পছন্দের পাত্র আমি না। এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি আমার সঙ্গে থাকবে না তোমার বাবার সঙ্গে যাবে। আমি একজন কবি। কবিদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে তারা প্রেম করে সুন্দরী মেয়েদের সাথে, কিন্তু সেই সুন্দরী প্রেমিকাদের বিয়ে করে নিয়ে যায় কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার। আমার জীবনে এমন ট্র্যাজেডি অনেকবার ঘটেছে, এটা আমার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। তবুও প্রতিবার প্রেমিকা হারিয়ে আমি বিমর্ষ হয়ে পড়ি, কারণ প্রতিটি সম্পর্কই সুন্দর, তাই ভাঙনের ঢেউয়ে মন আমার প্রতিবারই দুলে ওঠে। মুহূর্তের নিঃসঙ্গতায় দাঁড়িয়ে নিষ্কাম ভারে কিরে, কিছু হয়েছে?
আরে ছাগা খাইছি ছাগা খাইছি আরে এটা তো চমৎকার শুন আমাদের মতো কবিদের জন্য ছাগা তো একটা আশীর্বাদ এই ছাগার তীব্রতাকে পূজো করে তুই এখন নতুন নতুন কবিতা সৃষ্টি করবি সবই ঠিক আছে কিন্তু ছাগাটা যে খাইলাম সেই ছাগা থেকে যে দুঃখটা অতটা বেশি না কেমন জানি মানে তীব্রতাটা কম কম ওকে একটা টেনশন বৃষ্টিতে ভিজলে কেমন মানে তুই যদি বৃষ্টিতে ভিজিস বৃষ্টিতে ভিজার পরে তোর জ্বর আসলো সেই জ্বর থেকে নতুন নতুন কবিতা সৃষ্টি করবি যা মিজ মরণের টানেল থেকে ইচ্ছায় কি অনিচ্ছায় দেখি চন্দ্র তো একটি বন্ধু কোথায় ধর নিজ হাতে বানাইছি দেখো চিনি ঠিক আছে কিনা দুধ দেই নেই র আচ্ছা তুই এরকম ছাতা মাথায় দিয়ে ভিজলে তো হবে না তাহলে তো জ্বর আসবে না আর জ্বর যদি না আসে তাহলে তো দুঃখবোধ আসবে না দুঃখবোধ থেকে যে কবিতা আসবে সেটাই তো আসল কবিতা তা না হলে তো এই যে ছেঁকা খেয়েছিস এই ছেঁকা তো তাহলে অন্যদিকে চলে যাবে ছাতা সরা কিরে জ্বরও আসবে হয়তো বা কবিতাও লেখা হবে যা ভালো হয় নাই জ্বর আসার দরকার ছিল আমার কিন্তু এলো আমার কবি বন্ধু জীবনের বেচারা বেশি কথা বলে জ্বর এলে দুঃখবোধ আরেকটু বাড়ত কারণ জ্বর হচ্ছে আমার প্রিয় অসুখ মনে খুব দুঃখ ভর করলে আমি জ্বরকে মিস করি ভীষণ চায়ের সাথে বিস্কুটের প্রেম যেমন দুঃখের সাথে জ্বরের প্রেম তেমন আপাতত কিছুদিন আমি দুঃখবোধ পুষে রাখব আর আমাকে ছ্যাঁকা দিয়ে চলে যাওয়া প্রেমিকার স্মৃতিচারণ করব এই জায়গাটাকে আমি প্রেম সরণি বলে ডাকি প্রচুর মানুষ এখানে বসে প্রেম করে আমিও আমার প্রেমিকার সাথে এখানে বসে প্রেম করতাম ও এখন নাই তাই আমি ভাই এখানে একা একা বসে পুরনো প্রেমের ঘ্রাণ নিচ্ছি আহ বেশ ভালো আচ্ছা শোনো না কাল রাতে না তোমাকে একটু কবিতা লিখেছি তাই হ্যাঁ শোনো তো হ্যাঁ শোনাচ্ছি দাঁড়া যাক আমি ছাড়াও এখানে অন্য কবি আসে ভাল লাগলো অন্য মানুষের প্রেমে আড়ি পাতা ঠিক নয় কিন্তু যেহেতু একজন কবি প্রেমিক তার প্রেমিকাকে কবিতা শোনাচ্ছে তাহলে একটু কান খাড়া রাখা যেতেই পারে এতে দোষের কিছু নাই রোজ সকালে সূর্য হয়ে ঘুম ভাঙাবো প্রিয় ভালোবাসার জালনা খানি একটু খুলে দিও প্রিয় একটু সুযোগ দিও বসন্তর ওই বাতাস হয়ে আনবো ফুলের সুবাস একটুখানি সুযোগ দিও তোমার ভেতর বাস প্রিয় একটু সুযোগ দিও আচ্ছা শোনো না বাবা ফোন করছে আমার তো যেতে হবে আমি এটা বলতেই ভুলে গেছি এখনই যাবে হ্যাঁ আজকে যাই কালকে দেখা হবে হ্যাঁ কাল দেখা হবে শোনো কবিতাটা খুব সুন্দর ছিল আমি কবিতাটা পুরোটা শুনবো কিন্তু এখানে না এখানে তো অনেক মানুষ যখন তুমি আর আমি থাকবো তখন শুনবো আচ্ছা আচ্ছা আসি আসো আপনি কিন্তু অসাধারণ কবিতা লেখেন যদিও আরি পেতে শোনা ঠিক না তবে এত সুন্দর কবিতা আমি আসলে আরি পেতে শুনে ফেলেছি আপনার কবিতা খুব খুব অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনি কোথায় লেখেন এই তো বই টই বের হয় আর রেগুলার তো ফেসবুকে লেখাই হয় ফেসবুকে লেখেন না পড়তাম এত সুন্দর কবিতা একটু মন দিয়ে পড়তাম কবিতাগুলো একটু ফেসবুক আইডিটা দিবেন আমি একটু অ্যাড করে নিতাম আসলে ভাইয়া যাকে তাকে তো আর ফেসবুকে অ্যাড করা যায় না বুঝেনি তো প্রচুর রিকোয়েস্ট আসে আসলে আপনি বরং আমাকে ফলো করে রাখতে পারেন আমার আইডি নাম হচ্ছে প্রিন্স জুনায়েদ প্রিন্স জুনায়েদ আচ্ছা
By the way, আজকে আমি একটু আসি, আমার খুব জরুরি একটা কাজ আছে। হ্যাঁ ভাই, আপনি কিন্তু অমায়িক একজন মানুষ। থ্যাংক ইউ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। খুবই প্রতিভাবান চোরের সন্ধান পাইছি। বলিস কি? হ্যাঁ। কি চুরি করছে? আমার কবিতা, আমার নিজের লেখা কবিতা। আচ্ছা, মানে আমার যত কবিতা আছে সব মনে কর যে ওর ফেসবুক আইডিতে পোস্ট করছে, নিচে ওর নাম, মানে কবিতাগুলো ও লিখছে। কি সাংঘাতিক! আমার ফেসবুক আইডিতে তো কোনো ছবি নাই, মানে চুরি করে একদম ছাপাই দিচ্ছে, মানুষ ওইটাই বিশ্বাস করতেছে, ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে। বাটপারের ঘরে বাটপার। কিন্তু কিভাবে সন্ধান পাইলি তুই? আরে প্রেম শরণীতে গেছি, বসে ছিলাম, তো কি ভাগ্যটা আমার, আমার পাশে নিজের প্রেমিকাকে একদম সুন্দর করে সফট টোনে আমার কবিতা শোনাচ্ছে, মানে নিজের বলে চালাই দিচ্ছে। এইবার বুঝলি তো, প্রোফাইলে নিজের ছবি না দেওয়ার সুফল। যদি প্রোফাইলে নিজের পিকচার দিতে তাহলে কি হইতো? ওই চোর তোরে চিনত, তাহলে আর চুরিটা হইতো না। আর এখন বুঝলি তো ঘটনা কি ঘটছে। আরে শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা নিচ্ছি। কি বুদ্ধি বলতো? ভাবছি যে আমি একটা স্ট্যাটাস লিখবো, স্ট্যাটাস লেখা ওরে টাকাবো, ওর যারা ফ্যান ফলোয়ার আছে সবগুলোরে একদম প্রায় এক এক করে টাকাবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওর এক যে প্রেমিকা, ওরেও পেয়ে গেছি, ওরেও টাকাবো। গুড আইডিয়া, এইটা হচ্ছে তোর বেস্ট আইডিয়া যে তুই ওর প্রেমিকারেও টাকাবি। মানে এটা তোর কাছে বেস্ট আইডিয়া মনে হলো? হ্যাঁ, প্রেমিকা শুনলেই না পাগল হয়ে যাস তুই। শোন, অন্যের কবিতা দিয়ে আমাকে মুগ্ধ করেছো? দেখো দেখো, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর আমি আমি যা যা করছি সব তোমার ভালোবাসা পাওয়ার জন্য করছি। আমি তোমার ভালোবাসি, আর হ্যাঁ, আমি কবিতার চুরি করছি, আমি নকল করছি কবিতা, অন্যের কবিতা নিছি, কিন্তু আমার ভালোবাসা তো নকল না। আমি আমি তোমাকে সত্যি ভালোবাসি, সত্যি। আমি তো তোমাকে ভালোবাসিনি। তুমি যেই কবিতাগুলা তোমার নামে চালিয়ে দিয়েছিলে আমি সেই কবিতাগুলাকে ভালোবেসেছিলাম। শোনো শোনো শোনো, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ বোঝার চেষ্টা করো। সুন্দরী মেয়েরা আমাকে কখনো নক করলে আমি অ্যালার্ট হয়ে যাই, কারণ সুন্দরী মেয়েরা সবসময় বেশি অনধিকার চর্চা করে। তাই উপমা নামের এই সুন্দরী রমণীর ব্যাপারেও শুরুতে অ্যালার্ট ছিলাম, পরে দেখি সে নকল কবির সেই প্রেমিকা। মেয়েটি আমার সাথে দেখা করতে চায়। সাধারণত সুন্দরী মেয়েরা আমার সাথে দেখা করতে চাইলে আমি এড়িয়ে যাই, কিন্তু এই মেয়ের ক্ষেত্রে সত্যি বলতে এড়াতে পারলাম না, কারণ সে নকল কবির প্রেমিকা। তাই কি বলতে চায় তা শোনার জন্য বেশ আগ্রহ জন্মালো। আগামীকাল আমাদের দেখা হবে। দেখুন, একটা বিষয় একদম ক্লিয়ার করে নেই, আপনি যেহেতু আমাকে ডেকেছেন, এখানকার খাবার দাবার যে বিল হবে সেটা আপনার দিতে হবে, আমার পকেটে কোনো টাকা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি বিল দিব, কিন্তু আমার বাজেট কিন্তু 1000 টাকা। 1000 টাকা অনেক অনেক বাজেট, অনেক। আমি ভুল করে মানে একটা বাসায় ফেলে রেখে এসেছি, তো এই জন্য আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা, তো এখানে এলেন কি করে? পথ খরচ? না, মানিব্যাগ ভুল করে বাসায় রেখে আসলাম, আমি হেঁটে হেঁটে আসলাম, এই জন্য তো ঘেমে গেছে। ধন্যবাদ আপনাকে। কেন?
আপনার জন্য একজন প্রতারক কবিকে ধরতে পেরেছি। এভাবে বলছেন? সে তো আপনার প্রেমিক, কষ্ট হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না। সেদিন সামনাসামনি ডেকে নিয়ে ইচ্ছে মতো থাপিয়েছি। বলেন কি, সাংঘাতিক মেয়ে তো, থাপড়িয়ে কটা দাঁত ফালালেন? একটাও না। তো ভালো কথা বলেছেন তো, যদি আগে মাথায় থাকতো তাহলে অবশ্যই ট্রাই করতাম। এখন আপনার কথা শুনে মনে হচ্ছে যে যদি কয়েকটা দাঁত ফলাতে পারতাম তাহলে একটু শান্তি লাগতো। একটা মেয়ে হয়ে একটা ছেলে দাঁত থাপড়িয়ে থাপড়িয়ে ফেলে দিবেন, এটা কেমন দেখায়? তা অবশ্য ঠিক বলেছেন। আচ্ছা আপনি এত ঠিক কথা বলেন কি করে? কবি তো তাই, এখন একটু খাই, খাওয়ার মাসে দুনিয়ার পেঁচাল। কাঁচামরিচ দাও তো। আপনি কাঁচামরিচ দিয়ে খাবেন? হ্যাঁ, যে কোনো খাবারের সাথে কাঁচামরিচটাই তো ঝাল। তাহলে আমি তাহলে আসি। আচ্ছা আপনার এখান থেকে বাসে যেতে কত খরচ লাগবে? কত? উবারে 170 থেকে 180 টাকা। আচ্ছা নিন, হেঁটে এসেছেন কিন্তু যাওয়ার সময় হেঁটে যাওয়ার কোনো দরকার নেই। আপনার এই টাকা আমি নেব কেন? ধার দিচ্ছি, শোধ করে দিবেন। ইন্টারেস্টিং, বাট আমার মনে হয় কি আমি যেভাবে হেঁটে আসলাম আপনারও হেঁটে যাওয়া উচিত। মানে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আজকে আপনি হেঁটে যাবেন, ঠিক আছে? আসি। ইন্টারেস্টিং কবি, কি লিখতেছিস? আচ্ছা তোর নকল কবির আসল প্রেমিকার কি অবস্থা রে? খুব সুন্দরী। বলিস কি, খুব সুন্দরী? তাহলে তো তুই প্রেমে হাবুডুবু খাচ্ছিস, এখন নতুন নতুন কবিতা প্রসব হবে। বল না কেমন? তুই যা। যাবো মানে? বলবি না আমাকে? তুই যা, এখন কবিতা লিখছি, যা। আরে বল না, আমি তো খুব এক্সাইটেড। যা না। আরে সব না। আচ্ছা ঠিক আছে, আসার পরে বলিস কিন্তু, ঠিক আছে? হ্যালো, কি করেন? কে আপনি? মানে কি, তুই আমার নাম্বার সেভ করেন নাই? আমি উপমা। ও দেখুন, আপনি আপনার নাম্বার দিয়েছেন কিন্তু আমি সেভ করার প্রয়োজন মনে করিনি। বলেন। এমনি ফোন করেছি, কোনো কারণ নেই। আচ্ছা তাহলে আমার একটা প্রশ্ন ছিল, করে ফেলবো? জি বলুন। কবিরা প্রায় সময় মিথ্যা কথা বলে যাতে মেয়েরা তাদের প্রেমে পড়ে। এই ধরুন যেমন আকাশের চাঁদটা এনে তোমার কপালের টিপ বানাবো, সমস্ত তারা নিয়ে তোমার চুলের খোপার ফুল বানাবো। আপনি আপনার কবিতাকে মিথ্যে বলছেন? হ্যাঁ বলছি, কারণ এটাই সত্যি। মানে কবিদের এই মিথ্যে কথা জেনেও মেয়েরা কেন প্রেমে পড়ে? কারণ মেয়েরা বোকা হতে পছন্দ করে, যেমনটা আমি। আমি আপনার উত্তর পেয়ে গেছি, ঠিক আছে আমি এখন রাখি। শুনুন 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 শুনুন। আচ্ছা বলুন। আমি আসলে একটা মিথ্যে বলেছি, আমি আপনাকে একটা বিশেষ কারণে ফোন করেছি, এমনি এমনি ফোন করিনি। হ্যাঁ বলেন। আমি যে কবিতা আর কবিতার লেখকের প্রেমে পড়েছিলাম সেটা হচ্ছে আপনি। তাই কোনো ভুনিতা করছি না, একদম স্ট্রেট আপনাকে বলছি যে আপনাকে আমার ভালো লেগেছে। মানে ভালো লাগলেও আমার কিছু করার নাই। আমি আপাতত কোনো প্রেম করব না। কেন? তা সম্প্রতি আমি ছাঁকে খেয়েছি, তাই ছাঁকার কষ্টটা মনের ভিতর পুষে রাখতে চাই। আপাতত প্রেমে পড়া বারণ। তাহলে কি আমার অপেক্ষা করতে হবে কিছুদিন? তা সেটা দরকার নেই। বুঝতে পেরেছি, আপনার পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। আমার আপনার পিছনে লেগে থাকতে হবে।
দেখুন আমি ছেলে হিসেবে খুবই খারাপ, হালকা চরিত্রহীন বলতে পারেন, তাই আমার পিছন পিছন ঘুরবেন না, আমার প্রেমে পড়বেন না। আমার কিন্তু আপনার কথা বিশ্বাস হচ্ছে না, একদমই না। কি মহাজ। আমি ফোন দিয়ে যাব, মানে লাইন কেন কেটে দিচ্ছি? হাজারো রমণীর প্রিয় কবি ফাহিম হাসান, তা কি মনে করে আমার অফিসে বলো তো? আমি আসলে বিদ্রোহ ঘোষণা করার জন্য আসছি। বিদ্রোহ? আপনি আমাকে দিয়ে আপনার বন্ধুর পত্রিকাতে দুইটা কবিতা লিখেছিলেন, এখন আপনার বন্ধু টাকা দিচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে, আমি বলে দেবো। আপনি তো প্রতিবারই বলেন, ঠিক আছে আমি ওকে বলে দেবনি। আচ্ছা বাবা, আজকেই আমি বলে দিব, ঠিক আছে? না না না, আপনি টাকাটা দিবেন, দুইটা কবিতা ২৫-২৫ হাজার সেটা আপনি দিবেন। কি বলতেছ তুমি? যদি না দেন তাহলে আমি ফেসবুকে এখন স্ট্যাটাস দিয়ে আপনার বেজ্জতি করব। তুমি তো পাগলামি করছো। না পাগলামি করতেছি না, আমি তো বললাম আপনি যদি এখন না দেন তাহলে আপনাকে বেজ্জতি করবো, এটা কি বুঝলো? তাহলে লিখে দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। কত? ৫০,০০০ না? পাওনা টাকা উদ্ধার করতে গিয়ে নকল কবির আসল প্রেমিকার সঙ্গে হুট করে দেখা হয়ে গেল, যদিও ব্যাপারটা কাকতালীয় কিন্তু বেশ ইঙ্গিতপূর্ণ। আপনি তাহলে জব করেন না? হ্যাঁ, সেলফ ডিপেন্ডেন্ট গার্ল। আমি এখন আপনাকে রিকশায় উঠাবো। বুঝলাম না, আমি রিকশায় উঠবো কেন? আমি আপনাকে উঠতে বলছি তাই উঠবেন। আমি অস্বীকার করছি না যে আসলে আমি আপনার উপর অধিকার চর্চা করতে চাই। সাংঘাতিক, আপনি কিন্তু খুব বিপজ্জনক মেয়ে। যা খুশি আপনি বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি বিপজ্জনক, কিন্তু আমি আপনাকে অধিকারে নিব। মানে কি? আসেন। আর কি সমস্যা? কি উঠেন? কে এটা? উঠুন বলছি। আরে আশ্চর্য, আচ্ছা একটা প্রশ্ন করতে পারি? বলুন। আমরা কোথায় যাচ্ছি? আপাতত কোথাও না, আমরা কিছুক্ষণ রিক্সা ঘোরাঘুরি করব, কারণ রিক্সা হচ্ছে পৃথিবীর সবচাইতে রোম্যান্টিক বাহন। ঘোরাঘুরি করে তারপর আপনাকে বাসায় নামিয়ে দিব। আপনি এত ভয় পাচ্ছেন কেন? না ভয় পাচ্ছি না, মানে আমার মনে হচ্ছে কি আপনি সত্যি একজন মানে খুবই বিপজ্জনক একটা মেয়ে। আপনার ভয় না পেয়ে আরো খুশি হওয়া উচিত। কেন? আরে আপনি তো সেদিন বললেন যে আপনি হালকা চরিত্রহীন। মানে অতটাও না। আপনার খুশি হওয়া উচিত যে আমার মতো মিষ্টি একটা মেয়ে আপনার পাশে রিকশায় বসে আছে, খুশিতে বাকবাকুম করা উচিত। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখ, আমি একটা ভাবনার মধ্যে আছি, একটা প্রেমময়ীর খপ্পরে পড়ছি, সেটা কিভাবে ছুটবো বুঝতে পারতেছি না। দেখ এখন তোর না ফাইজলামি কথাবার্তা শুনতে ভালো লাগতে না। যা, তোর এই প্রেমময়ী আর ছলনাময়ী এগুলো তোর জীবনে আসবে আর যাবে, ওটা না ভাবনার কিছু নেই।
কিন্তু মামা এটা সিরিয়াস, তুই দেখ, দেখলেই বুঝবি। এই যে দেখ, তুই পুরাই হিট। আমি তো এটাই বুঝতেছি না, আমি কি ভাবে। আরে এটা দেখলেই বুঝবি, দেখ। কি এটা? এই যে দেখ। কি সে? এই যে দেখ, চশমাটা পরে নে, তোর চশমা যারা দেখোস না। মানে হচ্ছে ভাইরাল চ্যানেল, তোর কবিতা নিয়ে র‍্যাপ সং করছে, চেহারা দেখে মনে হচ্ছে কিন্তু আফ্রিকা থেকে আসছে, কিন্তু খুব পপুলার, মেয়েরা বেশি পছন্দ করে। গান তো পুরাই হিট, সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ কি, সারা দুনিয়ার মানুষ শুনে দেখতেছে। গান হিট, তোর কবিতা হিট, তুই হিট, তুই তো সুপার হিট মামা। বাংলাদেশে কোনো কবির কবিতা নিয়ে প্রথম কোনো র‍্যাপ সং হয়েছে বেটা? তোর তো বড় পার্টি দেওয়া হচ্ছে। ও তো আমার কবিতা নিয়া র‍্যাপ মানে পুরো র‍্যাপ করে দিছে। কি বলিস এডিয়া? আমি তোমার কোনা বলে শান্তির হচ্ছে পার্সেল, আমি তোমার কোনা বলে সব কিছু ফাটা, আমি তোমার কোনা বলে মুঠো ফোনটা কাটা, আমি তোমার কোনা বলে গলাই আমার ফাঁসি, আমি তোমার কোনা বলে তোমায় ভালোবাসি, এই মে তোমায় ভালোবাসি। গেট আউট করে দিছিস না? আপনি আমাকে ধরতে পারবেন না, পারবেন না। আপনার কবিতা র‍্যাপের জন্য একদম পারফেক্ট। আরো কিছু কবিতা সিলেক্ট করে রেখেছি, খুব শীঘ্রই দেখতে পারবেন। বাই বাই। আমি তোমায় ভালোবাসি। তোর কি মনে হয়? তোর আমি পাবো না? না হ্যাঁ, তোর কি মনে হয় তুই আমার কবিতারে র‍্যাপ করে দিবি আর আমি তোর এমনি এমনি ছেড়ে দিব? এই এখানে কি করছেন? আপনি নিচে এসে কথা বলেন। কি হয়েছে বলেন তো? ভাইরাল চান্দু, ভাইরাল চান্দু, ভাইরাল চান্দু হচ্ছে আমাদের নিচতলায় থাকে ভাড়াটিয়া, হয়েছেটা কি? এই ভাইরাল চান্দু আমার কবিতা নিচ্ছে, কবিতা নিয়ে ওই কবিতাকে রেপ করে দিয়েছে, রেপ করে র‍্যাপ বানিয়েছে। যখন পর্যন্ত আমি ইট দিয়ে ওর মাথা ওর চান্দুটা না ফাটাবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। কি বলেন? সরেন। কিন্তু ভাইরাল চান্দু তো আপনার কবিতা পড়ার কথা না, সে আপনার কবিতা কোথা থেকে পাবে? আমি কি করে জানবো? সরেন। আমার মনে হয় সে আমার কাছ থেকে কবিতাটা পেয়েছে। কিভাবে? হ্যাঁ, আমি আসলে মাঝে মধ্যে এই যে দোতলায় দাঁড়িয়ে আপনার কবিতা আবৃত্তি করি, তখন হয়তো নিচতলা থেকে শুনে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, ভাঙুন, আসুন। সাংঘাতিক মেয়ে আপনি, এবং খুব সাংঘাতিক ভাবে আমার জীবনে আপনি অনুপ্রবেশ করেছেন। অনুপ্রবেশ মানে? বলছেন না ওই যে বর্ডারের বেড়া ভেঙে গরু চোরাগারবিরা যেভাবে আমাদের দেশে অনুপ্রবেশ করে, সেই ঠিক সেইভাবে। উফ, এসব আবুল তাবুল বলবেন না তো, ইটটা রাখেন আর আমার বাসার সামনে আসছেন, চলেন উপরে, চলেন কফি খাবেন, আসেন। আমি আছি আমার টেনশনে কফি। আই, কথা শুনুন কিন্তু। ছেলেটারই মুরগি রপ্তার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাধুনী রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনী চটপটি মশলা দেয় এমনই স্বাদ, চটপটি ছাড়া কিছুই যাবে। রাধুনী রেডিমিক্স চটপটি মশলা। ফাহিম, আপনি অনেক দিন ধরে কবিতা লিখছেন এবং খুবই জনপ্রিয়, কিন্তু আপনার জনপ্রিয়তাটা ভাই একেবারে সস্তা জনপ্রিয়তা। আপনার কবিতায় আমি কোনো চিত্রকল্প খুঁজে পাই না। চিত্রকল্প ছাড়া কবিতা হচ্ছে অহেতুক, অনর্থক এবং বাতিল। একদম হচ্ছে না। আমাদের আধুনিক কবি জীবনানন্দ দাস হচ্ছেন চিত্রকল্পের ওস্তাদ, তাকে অনুসরণ করুন। দেখেন কুজি ভাই, আপনাদের মতো অনর্থক,
অথর্ব মূর্খ সমালোচকদের জন্য যুগে যুগে কবি সাহিত্যিকরা অনুৎসাহিত হয়ে যায়, তাদের কিছুই হয় না। মানে জীবনানন্দ দাস যখন বেঁচে ছিলেন তখন তার কোনো কেউ আর কি দুই পয়সার মূল্যায়ন করে নাই, যখন মরে গেছে সবাই তার নাচানাচি। আপনার মতো সমালোচকরা হচ্ছে এই যুগের বিস্ফোরক, বুঝতে পারছেন? নাই কথা বল, ভালো লাগে আমার এইসব কথা শুনতে আর বুঝতে চাই না। সে তো একটা বেয়াদব, এরকম অডাসিটি দেখিয়ে চলে গেল। শুনুন, আপনাকে আমি বলছি, জি, চিত্রকল্প ছাড়া কবিতা আধুনিক হয়ে উঠতে পারে না। কিন্তু আমি একটা জিনিস আমি বুঝতে পারছি না, এই যে চিত্রকল্প এটা গোল গোল করে পাকিয়ে আমি যে কোথা দিয়ে ঢুকাবো এটা ঠিক আমার মস্তিষ্কে কাজ করছে না। কুচুভাই জীবন, জি কুচুভাই, আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? একদম না কুচুভাই। বেরিয়ে যান তাহলে, বেরিয়ে যান এখান থেকে। কুচুভাই কোথায় বেরোবো, এটা তো আমাদেরই বাসা, আপনার নিঃসঙ্গতা কাটানোর জন্য তো আপনি এখানে আসেন। ও তাই নাকি, আচ্ছা তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। না না কুচুভাই যাবেন না, আপনাদের সঙ্গে কবিতার আড্ডা কখনোই হবে না। যাচ্ছি কুচুভাই, আপনারা নিয়ে যান তাহলে। এক্সকিউজ মি, একটা কফি দাও তো ভাই। আরে আপনি এখানে কেমন আছেন? আপনি আপনার মুখটা আমার শুকনো লাগছে কেন, দুপুরে কিছু খাননি? আমি না খেলে আপনার কি? ও মা, আমি জিজ্ঞেস করতে পারি না? না পারেন না আপনি জিজ্ঞেস করতে, হয়তো আমার সঙ্গে পরিচিত হবার ভান করবেন। আচ্ছা একটা অটোগ্রাফ দেবেন আমাকে? আপনি আমাকে এত জ্বালাচ্ছেন কেন? কেন কি অটোগ্রাফ কেন দিব? কারণ আজকে আমি আপনার একটা বই কিনেছি, আর একটা লেখক হিসেবে আপনি আমাকে একটা অটোগ্রাফ তো দিতে পারেন। অটোগ্রাফটা বইয়ে না দিয়ে কি হাতে দাও যায় কবি সাহেব? এর সমস্যাটা কি? আপনি এত চেষ্টা কেন? হ্যাঁ আপনি আমাকে জ্বালাচ্ছেন কেন? আপনার কি আত্মসম্মান বোধ বলে কিছু নেই? একটা মানুষকে আপনি এইভাবে জ্বালাবেন? আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমি আপনার সঙ্গে তীব্র খারাপ ব্যবহার করছি, আমার ভালো লাগছে না? হ্যাঁ আপনি কি বুঝতে পারেন এটা? এগুলি কি আপনার ইমোশন? ইমোশন আমার কাছে কোনো মূল্য নেই, একদম নেই। এগুলো হচ্ছে মোহ, মোহ বুঝেন, মোহ। এসব মোহর আমার দরকার নেই, আপনি কি বুঝতে পারেন না? আমার মতো লাইফলেস হালকা চরিত্রহীন মানুষের কাছ থেকে বিব্রত হতে আপনার কি খুব মজা লাগে? আপনার কি খুব সুখ লাগে? আমি যে আপনাকে চটটা মেরেছি কেন মেরেছি জানেন? আপনি যে আমার সঙ্গে এরকম তীব্র বাজে ব্যবহার করেছেন সেই জন্য না, আমি আপনাকে জল মেরেছি কারণ আপনি আপনাকে নিয়ে যা তা বলছেন। আপনি আপনার নিজেকে ছোট করছেন কারণ আপনার আত্মসম্মান বলতে কিছুই নেই, আর আপনার যে কোনো আত্মসম্মান নেই সেটার জন্য আমার খারাপ লাগছে, সেটার জন্য আমার কষ্ট লাগছে। আর এটা যদি হয় ভালোবাসা, তাহলে ভালোবাসা কোনো পাপ না। উপমার হাতে কষে একটা চর খাওয়ার পরে আমার মনে আবার প্রেম প্রেম ভাব জন্মেছে।
তাই ওকে আমার কাছে আবার ফিরিয়ে আনার জন্য একটা টোপ ব্যবহার করতে চাই। টোপটি হচ্ছে, আমি এখন ফেসবুকে একটা মিথ্যে স্ট্যাটাস দিব, লিখব জ্বর নিয়ে বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে খুব। আমি এটাও জানি এই টোপে কাজ হবে, উপমা টপ করে টোপটা গিলে ফেলবে, কারণ মেয়েরা হচ্ছে মাছের মতোই বোকা। আবার জ্বর এসেছে, জ্বর আমার প্রিয় অসুখ। জ্বর নিয়ে বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে খুব, কি একটা অবস্থা। জ্বর নিয়ে উনি বৃষ্টিতে ভিজবে? দাঁড়াও, তোমার শখ, তোমার কবিগিরি, তোমার কবিগিরি আমি ছুটাচ্ছি। আমার বর্ষিতে উপমা নামের মৎস্যটি ধরা পড়েছে, সে ছুটে এসেছে। তোমাকে ছেড়ে গিয়েও ছেড়ে যেতে পারিনি। কি? না, আজকে আমার জন্মদিন, তাই ভাবলাম তোমার সঙ্গে নতুন করে পরিচয় হই। ও, আজ আপনার জন্মদিন? শুভ জন্মদিন। তাই আপনি শাড়ি পরে এসেছেন? হুম। এটা কি? কাজল। কাজল প্রাক্তন প্রেমিকার জন্য কেনা হয়েছিল, কখনো দেওয়া হয়নি। ভেতরে পড়েছিল, ভাবলাম আজ যেহেতু জন্মদিন উপহার হিসেবে দিয়ে দিই। আমাকে সুন্দর লাগছে না? তুমি কাঁদছো কেন? দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে, এই উপহারটি দিয়ে তুমি আমার ভালোবাসার স্বীকৃতি দিলে, তাই। আর দ্বিতীয় কারণ হচ্ছে, এই উপহারটা তোমার আগের প্রেমিকার জন্য কিনলেও আমি পেয়ে গেলাম। এর মানে আগের প্রেমিকাকে হারিয়ে আমি জিতে গেছি। তুমি আর কাঁদবে না, কারণ আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। প্রাকৃতিক নিয়মে আমি আবার প্রেমে জড়িয়ে গেলাম। মেয়েরা বোকা বলে এই কবিদের ভালোবাসে, উপমা মেয়েটা একটু বেশি বোকা, তাই আমাদের উথাল পাথাল প্রেম চলল কিছুদিন, চলুক মন্দ কি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, ব্যাপারটা খুবই সিরিয়াস, জরুরি মানে খুব জরুরি। তুমি তাহলে কালকে আমার সঙ্গে দেখা করছো? সব প্রেমের শেষেই কবিদের জীবনে সিরিয়াস ট্র্যাজেডি আসে, আর সেটা হলো প্রেমিকার বিয়ে হয়ে যাওয়া। আগেই বলেছিলাম, সুন্দরী মেয়েরা প্রেম করবে কবিদের সাথে আর বিয়ে করে ফেলে ডাক্তার ইঞ্জিনিয়ারদের, তাই মেয়েরা প্রেমের ক্ষেত্রে বোকা হলেও বিয়ের ক্ষেত্রে খুব চালাক। সম্ভবত উপমার জীবনেও সেই ক্রাইসিস চলছে, ওর সিরিয়াসনেস দেখেই আন্দাজ করতে পারছি। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি বাবার সঙ্গে গিয়ে কথা বলো।
এতে কোনো লাভ হবে না। কেন? পাত্র হিসেবে তোমার বাবা আমাকে মেনে নেবে না। দেখো আমি একজন কবি, আমার জায়গাটা অনেক সম্মানের, মানুষ আমাকে ভালোবাসে। আমি তোমাকে নিয়ে পারি যে সবার চোখে অসম্মানের পাত্র হতে পারবো না। আমাদের জীবনে এমন ঘটনা ঘটে। তাহলে কি আমি বিয়ে করে ফেলবো? তোমাকে ভালোবাসাটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। তোমাকে ভালোবাসা আমার উচিতই হয়নি। কষ্টটা আমি পুষে রাখবো। যতদিন তুমি এটা পুষে রাখবে ততদিন আমি তোমার, তারপর হয়তো বা অন্য কারো। জীবনে প্রথম কোনো ছ্যাঁকা খেয়ে আমি খুব ভেঙে পড়েছি। বিশ্বাস করুন, এতটা কষ্ট আগে কোনো ছ্যাঁকা থেকে আমি পাইনি। যাই হোক, দুঃখ বিলাসী হয়ে ঘুরতে আমার ভালোই লাগছে। আচ্ছা, আমি এমন কেন? মানুষ হবে সুখ বিলাসী, দুঃখ বিলাসী হবে কেন? হ্যাঁ জি, আমি ফাহিম হাসান জি। আমি আপনার কবিতার ভীষণ ভক্ত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আপনার কবিতার প্রেমে পড়ে গিয়েছি। ও ফেসবুকে অনেকদিন ফলোয়ার হয়ে ঝুলে আছে জি। ফ্রেন্ড লিস্টে কি জায়গা পেতে পারি? না মানে শূন্যস্থান পূরণ করার জন্য যদি কাউকে দরকার হয় তখন আসলে ভেবে দেখবো। হ্যাঁ, আপাতত সেল নাম্বারটা। হ্যাঁ তা তো নেই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মানে আমি যদি আপনাকে সেল ফোন নাম্বার দিই তাহলে কি কথা বলতে বলতে মানে প্রেমে পড়ার কোনো সম্ভাবনা আছে? আপনার কবিতার প্রেমে পড়ে গিয়েছি মানে তা আপনারও প্রেমে পড়ে যা। এখন থেকে আমার কাজ হবে আপনাকে আমার প্রেমে ফেলার। ও সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলা। ফ্রেন্ডরা খেয়ার বলে কয়ে আসে, ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল আর ছিল রাঁধুনির রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এখন আমি উপমার কাছে ছুটে যাওয়ার জন্য দৌড়াচ্ছি, হাঁপাচ্ছি কিন্তু দৌড়াচ্ছি, কারণ হঠাৎ মনে হলো একটার পর একটা প্রেমিকা আমার জীবনে আসবে আর আমি ছ্যাঁকা খাবো, এটা তো হতে পারে না। তাই উপমার কাছে ফিরে যাওয়াই উত্তম। যদি ওর বিয়ে না হয়ে থাকে তবে আমি ওকেই জয় করব, কথা দিচ্ছি জয় করবই। আর দুঃখ বিলাস করব না, উপমাকে নিয়ে সুখ বিলাস করব। সুখ এটা খুব প্রয়োজন। তবে দেখি কি আছে কপালে, কবি কপাল তো।
কেন এসেছো তুমি? আমি তো তোমার কাছে আসছিলাম, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে, 15 লক্ষ টাকা দিয়ে মোহর, অনেক দামি বিয়ে, আর তো ফেরা সম্ভব না। আমার হাজবেন্ডের সঙ্গে পরিচিত হবে? দাঁড়ো, এই যে ডাক্তার সাহেব, একটু এদিকে আসবেন। ডাক্তার সাহেব, আমার হাজবেন্ড। ভেবেছিলাম জীবনের একটা মাত্র প্রেমের কথা আপনাকে বিয়ের পরে বলবো, কিন্তু এখন ভাবছি যে সংসার শুরু করার আগে আপনাকে বলা উচিত, উনি কবি ফাহিম হাসান, আমার জীবনের একটা মাত্র প্রেম, আমি তাকে ভালোবাসি। না না, আমি আমি তাকে ভালোবাসতাম। হাই, দেখুন, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। বিয়ে তো হয়ে গেছে, বিয়ের পর আপনার বউকে আপনি প্রচন্ড ভালোবাসবেন, যাতে ও আমাকে ভুলে আপনাকে পছন্দ করা শুরু করে। আপনার কবিতা আমার রেগুলার পড়া হয়। বোধহয় নাকি আপনি অনেক ভালো লিখেন। জি, ধন্যবাদ। শুধু ভালো লিখি আর কিছু না। সত্যি সত্যি আমি প্রচন্ড ছ্যাঁকা খেয়ে ফেলেছি। উপমাকে হারানোর কষ্ট আমাকে খুব পোড়াচ্ছে, খুব। এতটা কষ্ট আগে কোনো ছ্যাঁকা থেকে আমি পাইনি। সত্যি বলছি, আগে ছ্যাঁকা খেলে কষ্টটাকে হালকা মনে হতো, তাই কষ্টের তীব্রতা বাড়ানোর জন্য আমাকে দুঃখ দুঃখ ভাব নিয়ে থাকতে হতো। কিন্তু এবার মনের ভিতর তীব্র দুঃখবোধ জন্ম নিয়েছে। আমি নিশ্চিত আমার এই দুঃখবোধ সারা জীবন বুকের মধ্যে থেকে যাবে। নতুন কোনো সুন্দরী মেয়ে এসেও এই দুঃখ আমার কমাতে পারবে না, কোনোদিনও না। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। তুমি আমি তোমার কি মনে হয়েছে যে আমি এত সহজে তোমার পিছু ছাড়ব? এত সহজ না। আমিও চাই যে তুমি আমার পিছন কখনো না ছাড়ো। আমি সারাটা জীবন তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু কি হবে জানতে চাও? ফ্ল্যাশব্যাক, ড্রাইভার সাহেব গাড়ি রাখেন। আমি আপনাকে ডিভোর্স দিব। আমি শিওর আপনি মন থেকে কবুল বলেননি। আমাদের সমাজে এরকম অনেক বিয়ে হয় যেখানে মন থেকে কবুল বলা হয় না।
বাট সংসারটা করতে হবে। আমি এরকম খেলনা সংসার করতে চাই না, সরি। আমি সত্যি বুঝতে পারছি না যে আপনি কি বলছেন। আপনার বোঝার কথাও না। শুনেন, আমার অনেক কবি বন্ধু আছে, তাদের একটাই অভিযোগ, তাদের প্রেমিকাদের নাকি আমার মতো ডাক্তার ইঞ্জিনিয়াররা বিয়ে করে নিয়ে যায়। আমি এটা পারব না। অন্যের প্রেমিকাকে আমি আমার নিজের বউ করে সারা জীবন আমি কাটাতে পারব। বরং আমি একটা ডিসিশন নিয়েছি, এখন থেকে আমি একটা জিনিস করব, আমি চেষ্টা করব একটা প্রেম করার, একটা প্রেম করে একটা প্রেমিকা বানিয়ে তারপর তাকে আমি বিয়ে করব। আপনি চাইলে আপনার কবি প্রেমিকের কাছে ফিরে যেতে পারেন। আই হ্যাভ নো রিগ্রেটস। থ্যাংক ইউ সো মাচ। বুঝে গেছে ব্যাপারটা? তার মানে কি? তার মানে আমি কবি আর তুমি কবির বউ? জি কবি মশাই, আমি তোমাকে কখনো ছাড়বো না। লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ফাইনালি আমার জীবনে পরিপূর্ণ প্রেম এলো। আমি নিশ্চিত উপমা সারা জীবন আমাকে প্রচন্ড ভালোবাসবে, কিন্তু বিশ্বাস করুন অতটা ভালোবাসা আমার না পেলেও চলবে। ও যদি আমাকে এক মুঠো প্রেম দেয় তাতেই আমার সারা জীবন চলে যাবে, কারণ সত্যিকারের প্রেম এক মুঠোই যথেষ্ট, খুব বেশি লাগে না।